বিসমিল্লাহ রহমানুর রহিম, প্রিয় ভিউয়ার্স, রুনা কুকিং হাউসে ওয়েলকাম জানাচ্ছি আজকের এপিসোডে নতুন আর একটি রেসিপি দেখার জন্য। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপি ভালো হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে সবার আগে আপনার মোবাইলে। ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে দিবেন। তো আমি আজকে তৈরি করব বাহিরে কিনা যে মামাদের হাতে জালমুড়ি আমরা খাই সেরকমই মজাদার, গড়ে নিজের হাতে তৈরি করব আজকে স্পেশাল এই জালমুড়ির মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সরিষার তেল। আসলে পর্যাপ্ত তেল দিয়ে এই মশলাটা তৈরি করা হয়। তো এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিব এক টুকটু দারচিনি প্রায় 2 ইঞ্চি পরিমাণ, আর দিয়ে দিব এলাচ গুঁড়া 6-7টা, লবঙ্গ দিয়ে দিব 6-7টা, আর গোলমরিচ দিয়ে দিব 10-12টা। সরিষা পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি। এখানে লাল হলুদ 2 চা চামচ সরিষা আছে, পেস্ট করেছি। এমনভাবে পেস্ট করতে হবে একটু দানা দানা থাকবে, পুরোপুরি পেস্ট হবে না। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 2 টেবিল চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ। চুলাটা এখনও আমি জ্বালাইনি, মশলাগুলো সবগুলো দিয়ে তারপর আমি চুলাটা অন করে দিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ দিয়েছি লবণ, দিয়ে দিচ্ছি এখানে চটপটির মশলা 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, বাজা জিরার গুঁড়া 1 চা চামচ। সব কিছু দিয়ে আমি ভালোভাবে একটু মিক্সড করে নিব। এখানে চটপটির মশলাটা দিলে আসলে একটা অন্যরকম মশলার একটা ঘ্রাণ আসে, সেই স্পেশাল একদম শাহী মশলা তৈরি করে যেভাবে আমি এইভাবেই মশলাটা তৈরি করছি। সাধারণ মশলাতে আসলে চটপটি মশলাটা দেয় না। আমি এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে অনবরত প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আঁচটা একদম লো আছে থাকবে, মশলা যেন কোনোভাবেই পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। রান্না করতে করতে এক পর্যায়ে দেখা যাবে তেলটা একদম উপরে উঠে আসবে। তো মশলাটা আমার রান্না করা শেষ। আমি এটাকে ঠান্ডা করে একটি কাচের জারে ভরে নিব। এটা আসলে অনেকদিন রেখে খাওয়া যাবে এই মশলাটা। এখন আমি এই মশলাটা দিয়ে জালমুড়ি বানাবো। দিয়ে দিচ্ছি প্রথমে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। জালমুড়িটা আসলে একটু জাল জাল না হলে ভালো লাগে না, যার যার ইচ্ছে মতো জালটা দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি চানাচুর। দিয়ে দিচ্ছি মুড়ি। এখন দিয়ে দিচ্ছি সেই স্পেশাল জালমুড়ির মশলা।
এখন দিয়ে দিচ্ছি ছোলা মাখা। আমি ছোলা বাজি করে নিয়েছিলাম, সেইখানে লেবু দিয়ে মাখিয়ে নিয়েছি আমি লেবুর রস দিয়ে। এখন ঝালমুড়ির মামাদের মতো একটু চাকিয়ে নিব, হয়তো ওনাদের মতো বাজাতে পারবো না, তবে পারফেক্টভাবে গড়ে তৈরি করা নিজের হাতে স্বাস্থ্যসম্মত এই ঝালমুড়িটা তৈরি করে নিয়েছি। আশা করছি সবারই ভালো লাগবে। এই মুড়ি মাখাটা কিন্তু আমরা ইফতারও একবার মাখিয়ে খেয়ে দেখতে পারি। এরকম মশলা ঘরে থাকলে আর বাহিরে কিনা মুড়ি খেতে ইচ্ছে করবে না। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের নিরাপদে রাখুক ও নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ।